আজকে আমাদের একজন দর্শক বন্ধু আমার কাছে একটা ভয়ঙ্কর প্রশ্ন করেছেন, উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। বলছেন যে যারা পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে তাদের সাথে কিভাবে চলা উচিত। দেখুন, এই মানুষটা যখন বাড়ির বাইরের মানুষ হবে আপনি সহজেই তার মুখ দর্শন করবেন না, কঠিন সমস্যা সহজ সমাধান হয়ে গেল। কিন্তু যদি দেখেন বিপরীত উল্টো ঘটনা ঘটছে, আপনার বাড়ির মধ্যে, নিকটজনের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে এমন মানুষ আছে যারা পায়ে পা দিয়ে ঝগড়া করতে ভালোবাসে, তর্ক করতে ভালোবাসে, মনে রাখবেন এদের মধ্যে একটা ইগোর কমপ্লেক্স আছে, আত্ম অহংকারের একটা জটিলতা আছে। এরা আসলে এই তর্ক করে ঝগড়া করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। সব জায়গায় সে মাথার উপরে থাকবে, আপনি তার পায়ের নিচে থাকবেন। এখানে একটা শর্ত নিন, বুদ্ধি করুন। দেখুন, আমাদের জীবনে ধর্ম, এই তর্ক, যুদ্ধ, এইগুলো চলতে থাকলে না, যুদ্ধ দেখেছেন, যুদ্ধ হয়েছে, বহু মানুষের ক্ষতি হয়, মৃত্যু হয়, হাহাকার হয়। এই তর্ক, দ্বন্দ্ব, ঝগড়া, এগুলো কোনোদিন শান্তি আনতে পারেনি, যত করবেন তত চলতে থাকবে। আপনিও বলবেন আমি ছাড়বো কেন, আমাকে বললো, সেও বলবে আমি ছাড়বো কেন, এই ছাড়াছাড়ি চলতে থাকবে। তাহলে আপনাদের প্রত্যেকে বলবো যে দেখুন, এই প্রত্যেকে এই ঝগড়া করা মানুষ, কিছু মানুষ যারা এই এনার্জি পায়ে পা দিয়ে ঝগড়া করে ঝামেলা করে এনার্জি পায়, তাদের থেকে, তাদের সঙ্গে একটা ছলনা কর, হাজি হাজি কাটতে রাহো বৈঠো আপনি ধাম পার, সে যা বলছে তাতেই সায় দিন, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। সেই হীরক রাজার দেশে হীরক রাজা যখন জিজ্ঞাসা করছেন সভাসদদের কি আমি যা কই ঠিক তো, সকলে বলছেন হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক। তাকে এইরকমভাবে ট্যাকেল করতে হবে, যখন কাছের মানুষ তর্কটা এড়িয়ে চলবেন। কোনো সময় সে উত্তক্তকর কথা বলবে, উত্তর দেব না, সহ্যের সমান গুণ নেই। মানে আমাদের চেষ্টা করতে হবে যেন তেন প্রকারেণ অশান্তিটাকে অ্যাভয়েড করে যাওয়া, আর এই মানুষগুলোকে অতটা মনে মনে গুরুত্ব দেবেন না। তো এইভাবেই পায়ে পা দিয়ে যারা ঝগড়া করতে চায় এইরকম করবেন, এদেরকে বেশি গুরুত্ব দেবেন না, অ্যাভয়েড করাই সবচেয়ে বড় শাস্তি। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন।